আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স, আজকে আসলাম নতুন একটি জায়গা, অত্যন্ত সুন্দর একটি জায়গা, থাইল্যান্ডের পাতায়াতে এই জায়গাটি অবস্থিত। তো এই জায়গাটি অত্যন্ত একটি সুন্দর একটি জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, জায়গাটি উপভোগ করার মতো, অনেক সুন্দর একটি জায়গা, ভালো লাগার মতো। দেখুন অত্যন্ত সুন্দর গাছ, গাছের শাখা প্রশাখা চারিদিকে ছড়িয়ে আছে। আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাতে আজকে আসলাম। আমার পিছনে অত্যন্ত সুন্দর একটি জায়গা আছে, সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন, চোখ রাখুন আমার ভিডিওর দিকে। অত্যন্ত সুন্দর একটি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সুউচ্চ ভবন, ভবনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক উঁচু একটি ভবন, দেখুন থাইল্যান্ডের কিভাবে অনেক সুন্দর করে গাড়ি পার্কিং করে, কোনো ধরনের কোনো ঝামেলা নেই, কোনো ধরনের অশৃঙ্খলা নেই, অত্যন্ত সুন্দর করে গাড়ি পার্কিং করে রেখেছে তারা। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, দেখি সামনে কি আছে দেখার মতো এবং আপনাদেরকে দেখানোর মতো। ভবনটির কাছে আসলাম, তো ভবনটির কাছে না আসলে উপভোগ করা মনে হয় যে অন্য কীরকম। তো আসলাম ভবনটির কাছে, আপনারা দেখুন এই জায়গাটিতে আমি প্রথমবারের মতো আসলাম, দেখতে অত্যন্ত সুন্দর একটি জায়গা, উপভোগ করার মতো। বর্তমান সময়ে টুরিস্ট না থাকার কারণে অল্প কিছু সময়ের জন্য খুলে দেওয়া হয়। তো আমি সামনের দিকে এগুচ্ছি, সামনের দিকে সাগর এবং সাগরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে অসংখ্য শিপ, স্টলার এবং জাহাজ, সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে। অত্যন্ত সুন্দর একটি জায়গা, এই জায়গাতে না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর একটি জায়গা আছে এখানে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি।
উন্নত দেশগুলোর মধ্যে থাইল্যান্ডও একটি উন্নত হিসেবে ধরে নেওয়া যায়। টুরিস্ট কান্ট্রি, পর্যটনের দেশ। দেখুন, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই সেই বিল্ডিং, আবারও দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, চলুন একটু ভিতরে যাওয়া যাক। সরি কাপ, এই যে বসে আছে উনি, ওটাকে একটু সামনে যাই। পে খাপ মানে লোহা মিমাই টুরিস্ট ফালাং মিমাই মেমি, সে বলতেছে আসলে বর্তমান সময়ে টুরিস্ট নাই কোভিড-19-এর জন্য। তো আসলে এই মুহূর্তে যাওয়া যাচ্ছে না, একটু পরে যাওয়া যাবে সেখানে। সে বলতেছে সেখানে যাওয়ার জন্য একটা টাইম, নির্দিষ্ট টাইম আছে। তো আমি ওদিকে না গিয়ে একটু নিচের দিকে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এই জায়গাটি উপভোগ করার মতো। এখানে সাগর, সাগরের গা ঘেঁষে বিচ, এবং সাগরের সাইডে দাঁড়িয়ে আছে অসংখ্য স্টিমার। এই যে এই জায়গাগুলো, এই 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 দেখেন আপনারা, এটাই হচ্ছে তার অত্যন্ত সুন্দর একটি জায়গা উপভোগ করার মতো।
আছি। দেখুন সাগরের মতো কি সুন্দর মাছ বেশে বেশে বেড়াচ্ছে। মতো এবং উপভোগ করার মতো ওই যে সাগরের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, এগুলো ছোট ছোট দ্বীপ। এই দ্বীপগুলা নিয়ে মনে হলেন থাইল্যান্ডের সৌন্দর্য। টুরিস্টরা যখন আসে তখন এই দ্বীপগুলোতে ঘুরতে যায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে। এখানে দাঁড়িয়ে আছে অসংখ্য স্টিমার, শিপ, জাহাজ, এগুলোর মাধ্যমেই মানুষ ছোট ছোট দ্বীপে ঘুরতে যায়। বিকেল বেলা সূর্য ডুবার সময় তো একটু ঘুরতে আসলাম, আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করতেছি। এটি হচ্ছে থাইল্যান্ডের সাগর, থাইল্যান্ডের পাতায়া সাগর। দেখুন সাগরের মধ্যে এমন একটি ব্রিজ নিয়ে এসেছে, অনেক সুন্দর এবং পাথর কিভাবে এখানে রাখছে যাতে সাগরের ঢেউ কোনোভাবে এই ব্রিজকে ভাঙতে না পারে। এবং এই ব্রিজের সাথে অসংখ্য শিপ, জাহাজ, স্টিমারগুলো বেঁধে রেখেছে তারা। দেখুন জনশূন্য পর্যটন থাইল্যান্ড এবং ট্যুরিস্ট নাই বললেই চলে। শিপ এবং জাহাজগুলার আড়ালে একটি বড় দ্বীপ আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সঙ্গে থাকুন। ভিডিওটি একটু লম্বা হয়ে গেল, তারপরেও একটু উপভোগ করার মতো, আপনাদেরকে দেখানোর জন্য একটু লম্বা করে দিয়েছি ভিডিওটি। আর একটি কথা বলতে ভুলে গেছিলাম, তো এখানে বলিউড হলিউডের যারা তারকা আছে, সুপারস্টার আছে, নায়ক নায়িকারা আছে, আসলে থাইল্যান্ডে ঘুরতে আসলে এরা এখানেই শুটিংয়ে আসে, এখানে শুটিং করে।
যে পাহাড়ের কথা বলেছিলাম আপনাদেরকে, তো আমি চলে আসছি সেই পাহাড়ের কাছাকাছি, আপনাদেরকে দেখাতে পারবো অবশ্যই ইনশাল্লাহ। দেখুন অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং উপভোগ করার মতো একটি পাহাড়, সাগরের সাথে কেমন জানি দেখতে ভালো লাগতেছে, আপনারা দেখেন।